সজীব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভাগীয় নগরী রাজশাহীতে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ। পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। বক্তাগণ বলেন, গণতন্ত্র, নির্বাচন, ভোটার অধিকার বিষয়ে জনসাধারণ ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2019 সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপন করে আসছে। দিবসটি মূলত গণসচেতনতা ও প্রচারমূলক হওয়ায় সাধারণ জনগণ সহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস। আজকে মনে হচ্ছে দেশের নাগরিক হলাম, অনেক ভালো লাগছে, অনেক হ্যাপি লাগছে। এতদিন ধরে ভোটার হয়েছিলাম না, সবার ভোট দেওয়া দেখে নিজেকে ভোট দিতে ইচ্ছা করতো। আজকে মনে হচ্ছে যে আমিও একজন দেশের নাগরিক হয়ে গেলাম, অনেক ভালো লাগছে। আমরা নতুন স্মার্ট কার্ড পেলাম, আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমরা এই নিয়ম শৃঙ্খলা বজায় থাকলে আরও ভালো, সুন্দর হবে, আরও সুস্থ হবে। আইডি কার্ডটা হাতে পেয়ে অনেকটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে নিজের একটা পরিচয় পেয়ে গেলাম, এটাই আর কি। জি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, এবার প্রথম ভোটার। জি। হাসনা থাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।